হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে ডেলানিক্স ক্যাপসুল মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এবং এই ওষুধটির গর্ভবস্থা এবং ইস্ত্রতারকালে সেবন করা যাবে কিনা এবং এটির মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওর্স প্রথমে মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ডেলানিক্স ক্যাপসুল মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ডেক্সল্যান্সো প্রাসোল এই ওষুধটি তিরিশ মিলিগ্রাম আকারে এবং ষাট মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় ওষুধটি পাওয়াজ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পিওর্স এই ডেলানিক্স ক্যাপসুলটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে যদি আলোচনা করি এটি মূলত ইরোসিভ ইসোফেগাইটিস নিরাময়ের জন্য এটি সেবন করা হয়ে থাকে এছাড়া এটি সুস্থ ইরোসিভ ইসোফ্যাগাইটিস মেনটেনেন্সের জন্যও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এছাড়া সিস্টেম্যাটিক নন ইরোসিভ গ্যাস্ট্রো ইসোফেগজাল রিফ্ল্যাক্স ডিসিজের ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে এখানে উল্লেখযোগ্য যে এই ওষুধটি মূলত যদি কারো খাদ্য বিভিন্ন ধরনের অনেকে সমস্যা হয় বিশেষ করে যাদের বুক জ্বালা পোড়ার সমস্যাটা রয়েছে সেই বুক জ্বালা পোড়ার সমস্যা সমাধানের জন্য এই ওষুধটি বেশ দারুণভাবে কার্যকরী বা এটি যাদের জিইআরডি বা গ্যাস্ট্রোসোফেজাল রিফ্লাক্স ডিজিজ বা যাদের অ্যাসিড রিফ্লাক্স জাতীয় সমস্যা রয়েছে যার কারণে বুক জ্বালাপোড়া হয় এই বুক জ্বালা পোড়ার কারণে অনেক সময় দেখা যায় যে খাদ্যনালিটা ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্যনালিতে অনেক সময় আলসারের সম্ভাবনা দেখা যায় বা অনেক সময় খাদ্যনালিতে ক্ষত দেখা যায় যার কারণে বুকে ব্যথা বা বুক জ্বালা পোড়ার সমস্যাটা বেশি হয় তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চিকিৎসকরা এই ডেলানিক্স দিয়ে থাকেন এছাড়াও পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের কারণে যদি গ্যাস্ট্রিক আলসার বা অন্যান্য বিভিন্ন সমস্যা ক্ষেত্রেও চিকিৎসকরা এই ডেলানিক্স ক্যাপসুলটি সাধারণত দিয়ে থাকেন ভিওর্স এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এটির মাত্রা ও সেবন বিধি হলো এটি ইরোসিক ইসোফ্যাকাইটিস মেন্টেনেন্স এবং বুক পোড়া নিরাময়ের জন্য তিরিশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে সেবন করতে হবে এছাড়া যাদের জি বা রিফ্লাক্স ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে চার সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে এছাড়া যাদের খাদনালিতে সমস্যা রয়েছে বা খা খাদ ক্ষত রয়েছে যে সকল রোগীদের ষাট মিলিগ্রাম প্রতিদিন একটি করে আট সপ্তাহ পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিহর্স এই ওষুধটির কোনো পার্শ্বপত্রিকা আছে কিনা সেটি নিয়ে যদি আলোচনা করি এটির সাধারণ যে সকল প্রতিক্রিয়া দেখা দেয় সেটির মধ্যে হচ্ছে ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব বমি ও পেটে গ্যাস সাধারণত দেখা যায় বিহর্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্ত্রদানকালে সেবন করা যাবে কিনা এটি হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভাবস্থায় এই ডেক্সো ল্যান্সোপ্রাজলের ব্যবহার সম্ভবত নিরাপদ তাই এটি আপনারা গর্ভাবস্থায় চাইলে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করলে সেটি আরও বেশি ভালো হয় এছাড়া স্তানাদানকারী এবং স্তনাদানকারী মহিলাদের উপর এর নিয়ন্ত্রিত যথেষ্ট কোনো তথ্য নেই তাই স্তনাদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলেই কেবল এটি ব্যবহার করতে হবে ভিওর্থ সবশেষে আমরা এই ডেলানিক্স ক্যাপসুলের প্রতি ইউনিট বাজার মূল্য জানিয়ে দেব ডেলানিক্স ক্যাপসুল তিরিশ মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে দশ টাকা এবং ষাট মিলিগ্রামের প্রতি ইউনিট বাজারমূল্য হচ্ছে ষোলো টাকা তো ভিউয়ার্স এ ছিল এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত আশা করি এই মেডিসিনের রিভিউর মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ